আপনি কি জানেন দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয়। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই বেঈমান হয়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো কোথায় রাখবেন? কাফনের কাপড়ে তো পকেট নাই। তুমি যাকে ভেবে কষ্ট পাবে সেই কিন্তু তোমায় ছাড়াই ভেসে বেড়াচ্ছে। বন্ধু তো সেই যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। কিছু কিছু মানুষ আছে যারা বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটিকে হারিয়ে ফেলে। মানুষ মিথ্যা কথাগুলো বিশ্বাস করে, কারণ সত্য কথা প্রমাণ করতে হয়। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে কখনো ভোলা যায় না। মানুষ বড়ই আজীব। ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। অল্পতে যে খুশি, তার আবার দুঃখ কিসের? যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত করো না। শুধু হাসলে একটি মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। যে মনের গভীর থেকে ভালোবাসে, সে দেহ বা টাকার পেছনে ছোটে না। কে কার কতটা আপন আর কে কার কতটা পর, সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে, তত তাড়াতাড়ি দূরে চলে যায়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে, সে কখনোই চোখে জল আসতে দেয় না। হারিয়ে গেলে মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগের মতো পাওয়া যায় না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, সে যখন সাফল্য অর্জন করবে, তার সাফল্যের কারণ হবে তুমি। কার ভেতরে কি লুকিয়ে আছে, সেটা শুধু সময় বলে দেয়। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আর কখনো ভাসায় চোখের নোনা জলে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক, কখনো মিথ্যা হয় না। যদি তুমি কোনো মেয়েকে হাসাও, তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা আর দৈহিক গড়নকে। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।